দিব বিচাৰিছোঁ অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাজ্যত বিদ্যুৎ বিভাগৰ গাফিলতিৰ বাবে, চূড়ান্ত কৰ্ম জ্ঞানহীনতাৰ বাবে ভয়ংকৰ কাণ্ড সংঘটিত হৈছে এইখন অসমতে। বিদ্যুৎ বিভাগৰ বিদ্যুৎ পৰিবাহী তাঁৰত কাম কৰি থকা অৱস্থাতে অতি কৰুণ মৃত্যু খাবতি লৈছে মফিদুল আলী নামৰ 26 বছৰীয়া এজন যুৱকে। কিয় হঠাৎ এই মফিদুলৰ মৃত্যু হ'বলগীয়া পৰিস্থিতিৰ উদ্ভৱ হ'ল, এই মুহূৰ্তত জনাৰ চেষ্টা কৰিম। ব্রেকিং নিউজ এই মুহূর্তে বিদ্যুৎ বিভাগের কাণ্ড জ্ঞানহীনতার বাবে রাজ্যত ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে। বিদ্যুৎ পরিবাহী লাইনত কাম করে থাকা অবস্থাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এগারী শ্রমিকর। খুঁটাত কাম করে থাকা অবস্থাতে বিদ্যুৎ সরবরাহ হয় তাঁরত, যার ফলতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতি করুণভাবে মৃত্যুক আকোয়ালি লৈছে মফিদুল আলিয়ে। বঙাইগাঁওত রাজ্য কপোৱা এই চাঞ্চল্যকৰ কাণ্ড সংঘটিত হৈছে। অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ খবৰ, 11 কেভিৰ লাইনৰ খুঁটাত কাম কৰি আছিল মফিদুল আলিয়ে, আৰু কাম কৰি থকা অৱস্থাতে হঠাৎ বিদ্যুৎ সংযোগ কৰি দিয়ে আৰু অৱশেষত হঠাতে মৃত্যু কাকোৱালি লৈছে মফিদুল আলী নামৰ যুৱকজনে। আৰু বিদ্যুৎ বিভাগৰ কাণ্ড জ্ঞানহীনতাৰ বাবেই অকালতেই মৃত্যু কাকোৱালি ল'বলগীয়া হৈছে মফিদুল আলিয়ে। বিদ্যুৎ পৰিবাহী লাইনত কাম কৰি থকা অৱস্থাতেই বিদ্যুৎস্পৃষ্ট হৈ মৃত্যু খাবতি লৈছে মফিদুল আলিয়ে। আর বঙাইগাঁওত সংঘটিত হয়েছে এই সমগ্র ঘটনার দৃশ্যাংশ আছে কিছু। বঙাইগাঁওর লোয়ার আসাম যে চিকিৎসালয় আছে সেই চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছিল, যদিও যুবকজনে মৃত্যুক আকোয়ালি লওয়ার খবর আহিছে। বিদ্যুৎ পরিবাহী লাইনত কাম করে থাকা অবস্থাতে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মফিদুল আলী নামের যুবকজনের। লোয়ার আসাম হসপিটালত ভর্তি করা হয়েছিল যুবকজনক মফিদুল আলীক, কিন্তু চিকিৎসকে মৃত ঘোষণা করেছে। বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত কর্মজ্ঞানহীনতার বাবে, কাণ্ডজ্ঞানহীনতার বাবে মৃত্যুক আকোয়ালি লৈছে মফিদুল আলিয়ে। আর ঘটনা সন্দর্ভত কিছু মন্তব্য আছে এই মুহূর্তে, পোনে পোনে মন্তব্য শুনাম। এই যে এজিএম অফিস আছে যে দলাইগাঁও, দলাইগাঁও এজিএম অফিসত কাম আছিলে, আগরে প্রোগ্রাম আছিলে, আজি করব আইসো পরতে। তাতে এজিএম স্যারও আছিল, এসডিও স্যারও আছিল, জেই স্যারও আছিল, শাটডাউন তেওঁলোকে লৈ দিছে। কিন্তু আমার কাম প্রায় শেষে, লাস্ট আমি পিন বেন্ডিং করার কারণে উঠাই দিয়া হল। ই আগতে তাতে উঠিছিল, উঠার পিছত লাস্টত নামি আছে, আগর পিন বেন্ডিং খুলি দিছে। লাস্ট যেটা উঠিলে সি তাপটো যেই ধরছে, ধরার পিছত ই লাহে লাহে কপি আছিল। পিছত এসডিও স্যার কলো, স্যার তাক লাইনত শর্ট করিল নেকি, এইখানে যাই স্যারে কন্ট্রোল রুমের ফেল দৌড়াল, আমার লড়া একটা আছিল সিও দৌড়াল, ইতিমধ্যে মানুষটা পড়ে গেল। তারপর আউট করা আছে, আউটর কাম হ্যাক, কাম হ্যাক পর্যায়ে, কিন্তু পিছত যে কি হল আমি নিজেই ধরব পড়া, সেইটো তো আমি কব নোৱাৰো। উপর উপর পড়েছে, হয়, সেফটি গ্লাসটো নাই, নাছিল পিন বেন্ডিং করতে, একো কোৱা নাই মোক। পিছত লগেলগে তাক তেতিয়া আছিলে মানুহজন বাঁচি আছিলে, পিছত ইমার্জেন্সি হসপিটাল লৈ আহিলোঁ। পেচেন্টজনের নাম মফিদুল আলী, তার ঘর নছত্র অভয়পুরী, নছত্র খাসপাড়া, 11 কেভির আছিল, শাটডাউন দিছিলে, হ্যাঁ, দুটা শাটডাউন আছিলে, আমি লওয়া নাই, স্যারতে নিজেই লৈছে শাটডাউন। শাটডাউন কনফার্ম হওয়ার পিছতে আমার মানুষে কাম করে উঠেছে, পিছত যে কি হল আমি কাম করি আছো, লাস্ট ফিনিশিং আর কি।